আমি আর রাজের স্ত্রী নয়, এমনটাই জানালেন সাফভাবে অভিনেত্রী পরিমণি। তাহলে কি ডিভোর্সটা হবে এবার তাদের, কি জানালেন অভিনেত্রী, চলুন জেনে নেওয়া যাক। চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুশি এবং সুনেরা বিনতে কামালের কিছু ছবি এবং ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। গত 29 মে দিবাগত রাতে এসব ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। 20 মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ, এরপর থেকে আর বাসায় ফেরেনি, এমনটাই বলেছিলেন এর আগে অভিনেত্রী পরিমণি। এদিকে বাসা থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে যাওয়া, ফোন না ধরার যে কথা পরিমণি বলেছিলেন সেটি ঠিক নয় বলেছেন রাজ, আর এসব না ছড়ানোর অনুরোধও জানিয়েছিলেন তিনি। কিন্তু কি হয়েছিল তাদের মধ্যে, কেনই বা তারা দূরে দূরে থাকছেন? পরিমণির বক্তব্যকে মিথ্যাচার অভিহিত করে রাজ বলেন, আমি ঢাকাতেই আছি, কাজ করছি। রাজের বক্তব্য ধরে একই দিন কথা হয় পরিমণির সঙ্গে। তিনি বলেন রাজ বাইরেই ছিল, সেলিম ভাই এবং তার বউ তাকে নিয়ে বাসায় এসেছিল, সম্ভবত এটি গত 20 মের ঘটনা। আসার আগে সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন, আমি রাজকে সঙ্গে করে নিয়ে তোমার বাসায় আসছি। এসে বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না, বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করো। আরো আমি বললাম, ও আমার সঙ্গে থাকতে চায় না, তাহলে ওই ডিভোর্স দিক, আমি কেন দিতে যাব। পরে সেলিম ভাই বললেন, যদি তোমাদের ডিভোর্স হয়ে যায় তাহলে বাচ্চাকে দেখভাল করতে কিভাবে কি করবে, চিন্তা ভাবনা করে দেখো। এরপর আমি বললাম, বাচ্চা আমার কাছেই থাকবে, তবে বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে বাচ্চা দেখতে আসতে পারবে, তবে শর্ত সে অস্বাভাবিক সময়ে আসতে পারবে না, আমি যখন অনুমতি দেব তখনই আসতে পারবে। পরি আরও বলেন, এসব বিষয় নিয়ে ওই রাতে সেলিম ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়, রাজের সঙ্গেও হয়েছে, কারণ ওই দিন বিভিন্ন জনের সঙ্গে মিলিয়ে রাজ আমার চরিত্র নিয়েও কথা তুলেছিল। একসময় সেলিম ভাই তার বউসহ রাজ তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে, এরপর থেকে আর আসেনি। পরের এমন সিদ্ধান্তের ব্যাপারে রাজের মতামত জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই হতাশ, ঢাকায় আসার পর থেকে এই দীর্ঘ সময়ে আমি কখনোই এতটা আপসেট হইনি, আমি এভাবে কখনোই মানসিকভাবে ভেঙে পড়িনি, আমার কাছে আর এসব কথা জানতে চাইবেন না, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না, কথা বাড়াতেও চাই না, আমি এটুকুই বলবো, আমি নিরিবিলি এবং শান্তিতে থাকতে চাই। জানা যায় অনেক আগে থেকেই তাদের ডিভোর্সের পরিকল্পনা চলছিল, কিন্তু এরপরও বিভিন্ন সিনেমা বা বিভিন্ন ইভেন্টের অনুষ্ঠানে ঘনিষ্ঠভাবে একসঙ্গে দেখা যেত পরি এবং রাজকে। এ ব্যাপারে পরিমণি বলেন, এগুলো ছিল রাজের লোক দেখানো, আমার কোনো অনুষ্ঠান থাকলে সে সঙ্গে যেত, বিশ্বাস করেন কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে। এভাবে তো আর একটা সংসার বা সম্পর্ক টিকে থাকে না, তাই জন্যই আমি আর রাজের স্ত্রী নয়, এমনটাই জানালেন অভিনেত্রী পরিমণি। সো ভিউয়ার্স, রাজ পরিমণি সম্পর্কে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।